পয়গম্বর সতর্ক করেছেন। নবীজি রওনা দিলেন, কিছু দূর যাওয়ার পর দেখলেন কিছু মানুষের হাতের নৌকা অনেক লম্বা, এগুলি আবার খামার, এগুলি কিসের? খামার। এই নৌকগুলি দিয়ে ওই মানুষটা এভাবে মুখের মধ্যে চেহারায় ঠান দিতেছে, চেহারার গোস্ত আটলি সহকারে যাহা আছে সবগুলি বাহির করে নিয়ে আসতেছে, বুকের মধ্যে মারতেছে, বুকের ভিতরে যাহা আছে সবগুলি বাহির করে নিয়ে আসতেছে, এদিকে বাহির করে নিয়ে আসে, এদিকে আবার বরাট হয়ে যায়, এদিকে বাহির করে নিয়ে আসে, এদিকে আবার বরাট হয়ে যায়, নিজের হাত দ্বারা ছঙ্গল মারতেছে, এগুলি নিয়ে আসতেছে, আবার বরাট হয়ে যাইতে আসে। আবার ভাইরা, আজাবটা কম হইতেছে না বেশি হইতেছে? নবীজি বিচলিত হয়ে গেলে বললেন, আজ জিব্রাইল এগুলি কারা? নিজের চেহারায় মারে, হাতের নখগুলি এত লম্বা আবার তামার, নিজের বুকের উপরে মারে, এগুলি এত কষ্ট লাগে, এই মানুষগুলি কারা? জিব্রাইল বললেন, এই মানুষগুলি আপনার উম্মতের ওই মানুষ যারা পরনিন্দা করে, গীবতের আলোচনা করে, মানুষের ইজ্জত সম্মান নিয়ে টানাটানি করে। আল্লাহ পরকালে এদের জন্য এই আজাবকে রিজার্ভ করে রেখেছে। আল্লাহর পয়গম্বর বিচলিত হয়ে জিব্রাইলকে জিজ্ঞাসা করার পরে জিব্রাইল বললেন, এরা গীবত করে। গীবত কাকে বলা হয়? আমি ভালো মন্দ, আমার ভিতরে বাস্তব যে জিনিসগুলি আছে, ওই গুণ ওই দোষ যাই হোক, আপনি আমার অগোচরে আলোচনা করলেন, যেই আলোচনাটা শুনলে আমার কষ্ট লাগবে, এটার নাম কি বল? যেমন ধরেন কথার কথা, আপনার ফ্যামিলি একটু ঝগড়া বিবাদ বেশি হয়, এখন আমি যদি মসজিদে বসে আলোচনা করি, ওনার ফ্যামিলিটা ভালো না, আপনি যদি শুনেন আপনার কষ্ট লাগবে না? এটার নাম গীবত। এই যে আমি আলোচনা করলাম, আপনার শুনলে কষ্ট লাগবে, আমার লাভটা হলো কি? আমার কোনো লাভ এখানে আছে? এই বিষয়টা আমরা সমাজে খুব বেশি, এটা আপনারাই বাস্তব প্রমাণ, কম না বেশি। সাহাবায়ে কেরাম বললেন, ও নবীজি, বাস্তব বিষয় যে আলোচনা করা হলো, এটা কেন গীবত হবে? আল্লাহর নবী বললেন, বাস্তব যে গুণ দোষ আছে এটা আলোচনা করার নাম ওই গীবত। অবাস্তব যদি হয় তাহলে তো আপনি ডাবল গুনার অধিকারী, আপনি তোহমত দিলেন মিথ্যা অথবা। আমার ভিতরে যে জিনিসটা নাই, সেই জিনিস আপনি বাসায় গিয়ে আলোচনা করলেন, অথবা বিশেষ করে আমাদের সমাজে আমরা দুইজন তিনজন মিলেমিশে চা পান করি, এখানে আলাদা একটা সংসদ হয়ে যায়, আলাদা ফ্যামিলি হয়ে যায়, রাজনীতির একটা মঞ্চ হয়ে যায়, যার মুখ দিয়া যা মনে চায় তা আমরা বাহির করি, জবান দিয়ে যে আল্লাহ, জবানের কোন হিসাব নাই। নবীজি সাহাবী হযরত আবু বকর ওমর, কত দামি সাহাবী, হযরত আবু বকর নবীজির দরবারে যাওয়ার পরে নিজের জিহ্বাকে বাহির করলেন, এইভাবে ধরলেন, কান দিতে আসে। ওমর বললেন, হে আবু বকর, জিহ্বাকে কেন তুমি টানো? আবু বকর জবাব দিলেন, এই জিহ্বার কারণেই তো আমার অনর্থক কথাগুলি বাহির হয়ে যায়, আর জাহান্নামে যদি যাইতে হয় এই জিহ্বার কারণেই যাব, এজন্য আমি জিহ্বাকে টাইনা টাইনা শাস্তি দিতে আসি। যার ভিতরে পরকালের ভয় বেশি, তার জবান থেকে অনর্থক একটা কথা বাহির হওয়া অত সহজ ব্যাপার।
কথা বলে এলিমের পাহাড়, এলিমের পাহাড় কোরআন এবং হাদিসের পাহাড় মতো জ্ঞান যাহাকে আল্লাহ দান করেছিলেন ইমামে আজম আবু হানিফা মজলিসে বসার সময় একেবারে নীরব, কোনো কথা নাই, একদম নীরব। সবাই বলে আবু হানিফা আপনি নীরব হয়ে যাইতে আছেন, কোনো কথা নাই, কোনো কথা নাই, নীরব। গ্রামের কথা হয় আবু হানিফা নীরব, ফ্যামিলির কথা হয় আবু হানিফা নীরব, মানুষের কথা হয় আবু হানিফা নীরব, সমাজের বিভিন্ন ধরনের কথা হয় আবু হানিফা নীরব, কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই। যখন পবিত্র কোরআন এবং হাদিসের একটা আয়াত বা হাদিস সামনে আসে, এমন কথা ওনার জবান থেকে বাহির হয়, আশেপাশে যত আলিম উলামা আছেন সকলে একেবারে নিস্তব্ধতা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে ইলিমের পাহাড়, ইলিমের জ্ঞানের কোনো শেষ নাই, নীরব নিস্তব্ধতা। সবাই ভাবে ওই মানুষটা একেবারে বিয়াক্কলের মতো, কিন্তু হাদিস আর কোরআন যখন সামনে আসে সব আলিমহল একেবারে আশ্চর্য হয়ে যায়, এই জ্ঞানগুলি আল্লাহর বান্দায় রাখে কোন জায়গায়। আমার ভাইরা যারা জ্ঞান এরা বকবক করে না, যারা বুদ্ধিমান এরা সারাদিন কি বকবক করবে? বিচারে বসলে বিষয়টা সহজে বসে আছে, যারা বুঝদার মুরব্বী নীরব নিস্তব্ধ কোনো আওয়াজ নাই, বিচারের শেষ মাথায় এমন একটা পয়েন্ট ধরেন সব মুরব্বীরা নীরব আছে না নাই? আর যে মাঝে মাঝে বেশি কথা বলে বোঝায় আমি বুদ্ধিমান, এ প্রথম নম্বর বিয়াক্কল। জবান আল্লাহ নিয়েছেন কথা বলে ফেললাম, কথা বললে আমরা যাইতেছি কোথায় কোনো খবর নাই। জিব্রাইল কেন বিজি বললেন, ও জিব্রাইল ওরা কারা? ওরা হলেন আপনার উম্মতের গীবত করনে ওয়ালা, মানুষের দোষ, মানুষের সমালোচনা, মানুষের বিভিন্ন নিয়ে পর্যালোচনা, যেই জায়গায় মনে চায় সেই জায়গায় করেছে, এই জন্য নিজের হাত দিয়া মহান আল্লাহ আজাবের ব্যবস্থা করেছেন, আজাবটা বড় সহজ। জোরে বলে এই আজাবে আমরা প্রতীত হইতাম, চাই আমরা কে কে চাই, মানে একজনও চাই না। আল্লাহ এরকম আজাব থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, জোরে আমিন বলেন। আল্লাহর ভয়ে গমরা আজাব দেখার পরে নবীজির একজন বিবির নাম হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, যাহাকে আমরা সহজ ভাষায় সফিয়া বলি, আরবি ভাষা তো সোয়াইদের উপর জবর দিলে সোয়া হয় সো হয় না, বাংলাতে একার আরবিতে একার নাই, আরবিতে যাহাকে এমালা বলে কোরআন শরীফের একটা আয়াতে বিসমিল্লাহি মাঝে রেহা এই জায়গাতে আছে একার দিয়া, এটা একটা কায়দা আছে আপনারা বুঝবেন না। আমার ভাইরা হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছিলেন হাঠো, নবীজির এগারো জন বিবির মধ্যে একজন বিবি হযরত সাফিয়া, উনি ছিলেন হাঠো। আচ্ছা, একজন স্বামীর যদি দুইজন বিবি থাকে, একজন যদি সুন্দরী হয় আর একজন একটু কালো হয়, কালো যিনি আছে ওনার সুন্দরীর প্রতি হিংসা লাগবে না? আম্মা জানা আয়েশা, উনি তো সুন্দরী নারী, হযরত আবু বকরের মেয়ে, রাসূলের বিবিদের মধ্যে কয়েকজন ছিলেন অনেক সুন্দরী, আল্লাহ দান করেছিলেন নিয়ামত হিসাবে, এর ভিতরে আয়েশা একজন, আরো দুই তিনজন ওরা ছিলেন অনেক সুন্দরী, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও সুন্দর, তবে ওনার ভিতরে একটা গুণ হলো উনি খাটো লম্বা নয়। এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি, উনি খাটো। এক সময় আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলে ফেলেছেন, ও পয়গম্বর আপনার বিবি সফিয়া যে খাটো, এই খাটো হওয়াটা কি আপনার কাছে ভালো লাগে? আচ্ছা, এটা কি প্রশংসা করেছেন না অভিযোগ দিয়েছেন? কথা নাই,
হযরতে ওমরের দরবারে একজন এক মহিলা আয়েশা বিচার দিলেন, বিচার ওমর আমার স্বামী এত ভালো, সারা দিন রোজা রাখে, সারা দিন সারা রাত্রে নফল নামাজ পড়ে। ওমর বললেন শুকরিয়া আদায় করো, ভালো একটা স্বামী আপনার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ওমরের দানে রাসূলের একজন সাহাবী মহিলা চলে যাওয়ার পরে ওই সাহাবী বললেন, ওমর এই মহিলা তো প্রশংসা করে নাই, আপনার দরবারে মহিলা বিচার দিয়েছে যেটা আপনি বুঝেন নাই। ওমর বললেন, আরে সে তো প্রশংসা করলো। জি না, প্রশংসা না, বিচার দিয়েছে। বলে কি বিচার? বিচারটা হইল যে স্বামী সারাদিন রোজা রাখে, সারা রাত্রে নফল নামাজ পড়ে, বিবির হক আদায় করেন। আচ্ছা, সারাদিন নফল এই রোজা রাখা আর সারা রাত্রে নফল নামাজ পড়া, এটা প্রশংসা না অভিযোগ? বাস্তবে তো প্রশংসা। তো মহিলা বলার পরে ওই সাহাবি বুঝলেন এটা প্রশংসা নয়, এটা অভিযোগ। আমার বললেন, যেই মানুষটা এই অভিযোগ বোঝার যোগ্যতা নাই সে আবার মুসলমানদের খলিফা হয়ে গেল, নিজে নিজেকে তিরস্কার করতে আসেন, কত বড় বুদ্ধিমান, কত বড় জ্ঞানী, যার জবানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মত অনুযায়ী পবিত্র কোরআনের আয়াত নাযিল করেছেন। সেই উমর বললেন, যে মানুষটা একজন মহিলার অভিযোগ বোঝার মতো ক্ষমতা নাই, সে কেমন করে বিচারক হয়ে যায়, রাষ্ট্রপতি হয়ে যায়? উমর বললেন, সাহাবী মহিলাকে ডাক দাও। মহিলাকে ডাক দেওয়া হলো। ডাক দেওয়ার পরে হযরত উমর বললেন, ও মা, বেয়াদবি মাফ করবেন, আপনার অভিযোগ আমি বুঝতে পারি নাই। উমর বললেন, সাহাবী তুমি যেহেতু অভিযোগ বুঝেছো, তুমি বিচার করে দাও। আমার ভাইরা ওই সাহাবী বললেন, ও উমর, কোরআনের বিচার হলো, একজন স্বামী হে সে যত বড় ইবাদত গুজার হয় না কেন, বিবির হক আদায় করতে হবে। বিবির হক হলো চার দিনের ভিতরে একদিন বিবির কাছে থাকতে হবে, এটা হলো কোরআনের বিচার। উমর বললেন, সাহাবি আপনি কিভাবে বুঝলেন এটা কোরআনের বিচার? সাহাবি জবাব দিলেন, উমর আল্লাহ পবিত্র কোরআনে জানায় দিয়েছেন, মাসনা ও সুলাসা ও রুবা, যাহার সামর্থ্য আছে, যাহার দায়িত্ব আছে, সামর্থ্য আছে, টাকা আছে, পয়সা আছে, যৌন ক্ষমতা সবগুলি আছে, তার যদি ইচ্ছা হয় তাহলে চারজন বিবি সে রাখতে পারবে। চারজন বিবি যদি হয় তাহলে ষাট দিন পরে পরে একজনের কাছে টাকা লাগবে। এই নিয়ম অনুযায়ী ওনার স্বামী যেহেতু বেশি ইবাদত করনেওয়ালা, এজন্য ষাট দিনের ভিতরে তিন দিন ইবাদত করবে, একদিন বিবির হক আদায় করবে। আমার বললেন, এত সুন্দর ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, বুজার ক্ষমতা দিয়েছেন, ঠিক আছে, আজ থেকে আপনি হয়ে গেলেন আমি আমিরুল মুমিনিনের প্রধান বিচারপতি। এরপরে ওই সাহাবি তিন বছর মুসলিম জাহানের প্রধান বিচারপতি ছিলেন। হযরতে আয়েশা বললেন, আগো পয়গম্বর, আপনার বিবি সফিয়া উনি তো খাটো, এই খাটো জিনিসটা আপনার কাছে বড় ভালো লাগে, অভিযোগ না প্রশংসা? অভিযোগ নবীজি বুঝে ফেললেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও আয়েশা, এই একটা কথা বলার কারণে এমন অপরাধ করে ফেলেছ, এমন গুনাহ করে ফেলেছ, ওই গুনাহটা যদি থান মারিয়া আনিয়া একটা সাগরে নিক্ষেপ করা হয়, গুনার তিক্ততার কারণে সাগরের পুরো পানিটা তিতা হয়ে যাবে না, আউযুবিল্লাহ। আমাদের জীবনের সম্মান দাম বলতে আমরা কিছু বুঝি না। যে কোনো মানুষের আত্মমর্যাদার উপর মুহূর্তের ভিতরে আমি আঘাত করে ফেলি, এই মানুষটা ভালো না এই কথা বলতে হুক করে আমার জবান থেকে বাহির হয়ে যায়, অথবা এই মানুষের আখলাকটা ভালো না হুক করে বলে ফেলি, আল্লাহর পয়গম্বর আযাব দেওয়ার পরে একেবারে বিচলিত হয়ে গেলে। এরপরে আম্মা জানা আয়েশা বিভিন্ন হাদিসের ব্যাখ্যায় এসেছে,
সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর, আমরা যে গুনাহ করি, আমরা যে অপরাধ করি, তার কি তিক্ততা আছে নাকি? আল্লাহর নবী বলেন, কি বলে? বান্দা যখন গুনাহ করে, গুনার দূর বন্ধের কারণে ওই বান্দার হেফাজত করনে ওয়ালা রহমতের ফেরেশতাগুলি অনেক দূর পর্যন্ত সরে যায় না, আউযু বিল্লাহ। আর বান্দা যখন নেক কাজ করে অথবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তার শরীর থেকে সুঘ্রাণ বাহির হয়, তার শরীর থেকে ভালো ঘ্রাণগুলি বাহির হয়, ফেরেশতাদের কাছে ওই সময় ভালো লাগে, ফেরেশতাদের কাছে ওই সময় ভালো লাগে। ওই ফেরেশতারা বান্দার কাছ থেকে দূরে সরে না, ওই বান্দাকে চতুর্দিকে ঘেরাও দিয়া বসে থাকে, মহান আল্লাহর দরবারে বারবার দোয়া করে, হায় আল্লাহ মেহেরবানি করে আপনি ওই বান্দাকে মাফের ব্যবস্থা করে দাও। ওই জমিনে আল্লাহর কিছু বান্দা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক আমলের যে সুঘ্রাণ সেগুলি প্রকাশ করে দিয়েছেন। এর ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ বেলায় উনি যে নেকতা, উনি যে নবীজির সাহাবী, উনি যে আমল করনে ওয়ালা, এই নেক আমলের সুঘ্রাণ মহান আল্লাহ আবু বকরের শরীর থেকে বাহির করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, কি বড় মারাত্মক জিনিস! আল্লাহর পয়গম্বর দেখার পরে বিচলিত হয়ে গেলেন, নবীজি চিন্তিত হয়ে গেলেন। ওই গীবত করনে ওয়ালার শাস্তি আল্লাহর পয়গম্বর আরো তিনটা দেখেছেন। আরেক দল হলো, নবীজি লক্ষ্য করে তাকায় দেখলেন কিছু মানুষ ঠেঙ্গের মধ্যে বাঁধা হয়েছে, মহিলা নারী পুরুষ দুই দল ঠেঙ্গে বান্ধার পরে এইভাবে উপরে লটকায় রাখা হয়েছে। আল্লাহর পয়গম্বর বললেন, জিব্রাইল ওরা কারা? নবীজি বললেন, হাউলাইল লাম্মাযুনাল মাযু, এই মানুষগুলি দুনিয়াতে মানুষকে ইশারা ইঙ্গিতে গীবত করত। আমার পাশ দিয়ে একজন যাওয়ার সময় আমি ইশারা দিয়ে বলতাম, ওই যে বলছিলাম উনি সেই, অথবা ওনার ভিতরে এই অপরাধটা আছে ইশারা দিয়ে বলেন। আল্লাহর নবী বলেন, লাম্মাযুনাল মাহিজুর, ইশারা দিয়া গীবত করনে ওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে পায়ে ভাইদা উপরে রাখবেন, মাথা নিচের দিকে থাকবে। এই হলো ইশারা ইঙ্গিতের মাধ্যমে গীবত করনে ওয়ালার শাস্তি আল্লাহ আপনাকে দেখায় দিচ্ছে। আমার ভাইরা, যে কথা বলা হয়েছিল, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও নবীজি, সবিয়া তো খাটো মানুষ, এটা তো ওনার বাস্তব কথা বললাম, উনি তো লম্বা নয়, যেটা আছে আমি তো এটাই বললাম। নবীজি বললেন, বাস্তব যেটা বললা এটা শোনার পথে তো তার খারাপ লাগবে, কষ্ট লাগবে, এটার নাম ওই গীবত। আর যেই জিনিস তার ভিতরে নাই আপনি যদি ওইটা বলেন, তাহলে এটা হবে মিথ্যা তোহমত, এটার শাস্তি হল ধাবন। আল্লাহর নবী ওইটা দেখার পরে আর একটু সামনের দিকে যাওয়ার পরে নবীজি আরো আশ্চর্য হয়ে গেলেন, লক্ষ্য করে তাকায় দেখলেন কিছু মানুষ অরক্তের সাগরে হাবুডুবু খেতে আছে, সাঁতার কাটতেছে, আবার দূর থেকে ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে বসা। ওই মানুষগুলি যখন সাগরের সাঁতার কেইটা নদীর একবারে পাশাপাশি চলে আসে, সাথে সাথে আল্লাহর হুকুমে ওই ফেরেশতাগুলি বিশাল বড় পাথর বান্দার মাথার মধ্যে মারে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ওই বান্দা আবার সাগরের মাঝখানে চলে যায়। আবার যখন চলে আসে আবারও পাথর মারা হয়, এইভাবে বারবার মারা হয়, বান্দাগুলি পাশে আসার চেষ্টা করে। নবীজি দেখার পরে বললেন, জিব্রাইল ওরা খাড়া, বড় ভয় লাগে। আল্লাহর নবীর প্রশ্নের জবাবে জিব্রাইল বলেন, ওরা হলো আপনার উম্মতের ওই সকল মানুষ যারা মানুষের রক্ত শোষণ করে, এরা হলো সমাজের সুদখোর, আল্লাহ সুদখোরদের জন্য এরকম আযাবের ব্যবস্থা পরকালে রেখে দিয়েছে। আল্লাহর নবী আরো দেখছেন সুদখোরের অবস্থা বড় খারাপ, এরা দনীয় বুঝে না, গরিব বুঝে না, সবার রক্ত শোষণ করে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আযাবের ব্যবস্থা রাখলেন। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কথা শোনার পরে
নবীজির মন মেজাজ খারাপ হয়ে গেল। নবীজি আরেকটু সামনের দিকে যাওয়ার পরে লক্ষ্য করলেন আরো কিছু মানুষ এইভাবে দাঁড়ায় আছে। ফিরিস্তারা এদের পাথর, এদের মাথায় বিশাল বড় পাথর মারে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার ভালো হয়, আবার মারা হয়, আবার ভালো হয়, আবার পাথর মারা হয়। নবীজি বলেন, ও জিব্রাইল, বড় ভয়ঙ্কর বিষয়, এদের পরিচয় কি আমাকে জানাইয়া দাও। জিব্রাইল বললেন, এরা হলো আপনার উম্মতের ওই সকল মানুষগুলি যারা ফরজ নামাজ আদায় করতে অলসতা করত। আল্লাহ এদের জন্য এই আযাবের ব্যবস্থা করেছেন। নাউযু বিল্লাহ। ফরজ নামাজের ব্যাপারে যারা এইভাবে অলসতা করে আল্লাহ এই আযাব গুলি এদের জন্য রাইখা দিয়েছেন বড় কালে। আমার ভাইরা, আমরা সমাজে যদি সামান্য আঘাত লাগে অথবা আজকে যদি আমাকে সামান্য একটা ব্যথের বাড়ি দেন কেমন কষ্ট লাগে, অথচ ফিরিস্তারা বিশাল পাথর দিয়া মাথাকে চূর্ণ বিচূর্ণ করতে আছে, আবার ভালো হয়ে যায়, আবার চূর্ণ বিচূর্ণ। একমাত্র এই আযাব কেন হয়? ফরজ নামাজের ব্যাপারে অলসতা করার কারণে। আল্লাহর পয়গম্বরের এই মহান মেরাজ, নবীজি আসমান জমিন জাহাজের সবগুলি দেখার পরে জমিনে চলে আসলেন। সাহাবীরা বললেন, নবী গো, মেরাজে আপনি গেলেন, আল্লাহর সব কিছু দেখলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, আরশ কুরসি লৌহ কলম জাহাজের সবগুলি দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো হাদিয়া দেন নাই? নবীজি বললেন, তিনটা হাদিয়া দিয়েছে। এক নম্বর হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ, দুই নম্বর হাদিয়া সূরাতুল বাকারার শেষের কয়েকটি আয়াত, তিন নম্বর হাদিয়া আমার উম্মত যদি শিরিক না করে আল্লাহ আযাব দিয়েছেন, ওই বান্দাগুলোকে আমার আল্লাহ মাফ করে দিবে। আশা অন্ধকারের ভিতরে আশার আলো। আল্লাহর নবী বললেন, সাহাবীরারে, আমার আল্লাহ আমাকে তিনটা হাদিয়া দিয়েছেন। প্রথম নম্বর হাদিয়া হলো নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছে। এই পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দেওয়া, চাইলে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারতেন, চাইলে আল্লাহ কিতাবের ভিতরে বইলা দিতে পারতেন, না না, নবীজিকে আরশে আযিম পর্যন্ত নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবীকে পাশে বসাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আমার পক্ষ থেকে আপনি এবং আপনার উম্মতকে আমি আল্লাহ একটা জিনিস হাদিয়া দিলাম, এটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ। এই হাদিয়া আদায় করলে আমার আল্লাহর দায়িত্ব বান্দার হক আদায় করে দেওয়া। সেই হকটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাঁচ ওয়াক্ত নামাজের হক হলো আমি আল্লাহ এদেরকে জান্নাতের বাসিন্দা বানাইয়া দেওয়া। নামাজ পড়লে কি লাভ হবে এটা দেখার বিষয় না, নামাজ আল্লাহর বিধান, এটি সবচেয়ে বড়। নামাজ পড়লে আমার রিজিকে বরকত হবে, রুজির মধ্যে বরকত হবে, সম্পদে বরকত হবে, এটা তো নবীর কারবার রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইতুল্লাহ শরীফ হজ করার সময় খলিফা আব্বাসী খলিফা উনি বাইতুল্লাহ শরীফের পাশে দেখার পরে হযরত সালিম, উনি বড় আলেম, আবার বুজুর্গ, আল্লাহ আলা সকলেই মানতেন, বাইতুল্লাহ শরীফের পাশে বললেন, ওমরের নাতি, আমার কাছে জীবনে আসলা না, কোন সম্পদ ও জীবনে চাইল না, বাড়িঘর চাইল না, কেমন চলে? সালিম বললেন, বাইতুল্লাহ আল্লাহর বাড়ির সামনে আইসা, আল্লাহ ব্যতীত অন্য কোন মানুষের কাছে চাওয়া আমার কাছে বড় লজ্জা লাগে, ঠিক আছে অন্য সময় কথা হবে। আব্বাসী খলিফা চলে গেলেন, হযরত সালিম চলে গেল। আমার ভাইরা, মিনার ময়দানে আমার দেখা হয়ে গেল আব্বাসী খলিফা বললেন, সালিম এবার চাইতে পারো। সালিম বললেন, দুনিয়া যাব না, পরকাল যাব। খলিফা ভাবলেন, যদি বলি পরকাল চাও তাহলে অবশ্যই সালিম আমার চাইতে অনেক আগে আছে, চাইতে কোনো লাভ হবে না, ঠিক আছে আপনি দুনিয়া চান। সালিম জবাব দিলেন, আমি আপনার কাছে দুনিয়া চাবো, যে আল্লাহ ওই দুনিয়া তৈরি করেছে সেই আল্লাহর কাছে আমার জীবনে কোনোদিন আমি দুনিয়া চাই না। যে আল্লাহর কাছে দুনিয়া চাই নাই, তুমি তো আল্লাহর এক গোলাম, তাহলে তোমার কাছে আমি কেমনে দুনিয়া চাবো?
আমার ভাইরা ভারতীয় শাসক মাহমুদ গজনবী ন্যায় বিচার করার জন্য একজন মানুষের বাসায় চলে গেলেন, ওই গড়ওয়ালা রাষ্ট্রাজ্য হয়ে গেল, খলিফা আমাদের বাড়িতে চলে আসছে। খলিফা বললেন আমাকে আলাদা একটা রুম দাও, রুম দেওয়া হলো, গভীর রজনী হয়ে গেছে। খলিফা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি আরম্ভ করলেন, এমন কান্নাকাটি যে কান্নাকাটির কারণে গড়ওয়ালাদের নামাজ ভেঙে গেল। এরা ঘুম থেকে জাগ্রত হইয়া ওই মানুষগুলি বলে কি ব্যাপার, এই খলিফা কেন কান্দেন, নাকি ওনার পেট ব্যথা করে নাকি অন্য কোন সমস্যা। গড়ের কাছে আয়েশা লক্ষ্য করলেন খলিফা আল্লাহর দরবারে কান্দেন, ওরা বললেন খলিফা হওয়ার দরবারে কার দরবারে কাঁদে। সকালবেলা খলিফাকে জিজ্ঞাসা করা হলো, খলিফা জবাব দিলেন আমি কেন, দুনিয়ার সমস্ত প্রেসিডেন্ট মহান আল্লাহর দরবারে মুকাফেকি, আল্লাহ থেকে কোনো মানুষ বে মুকাফেকি হইতে পারে, আমাদের চলাফেরা প্রমাণ হয় আমরুই একশোর একশো কসু আছেন, কসু ভিতর একবারে ফুটকা কি আছে, সম্পদ নিয়া বাহাদুরি কি আছে আপনার, খরালেখা নিয়া বাহাদুরি কি আছে আপনার, এতগুলি পড়ার পরে কোরআনের আয়া শুনলে মাথা নত হয়ে যায়, আল্লাহর একটা কোরআনের আয়াত নিয়ে গবেষণা করার পরে আশ্চর্য হয়ে যায়, ইন্নালিল্লাহ একটা আয়াতের ভিতর আল্লাহ এত জ্ঞান দিচ্ছেন, মানুষের কি ক্ষমতা আছে এই জ্ঞান গুলি নেওয়ার। আল্লাহর পয়গাম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এই পর্যন্ত কত তাফসীর কত ব্যাখ্যা কত জ্ঞান লেখা হয়েছে পৃথিবীর কোন মানুষ বলতে পারে না। একজন বলেছেন আল্লামা কাশ্মীরি উনি একটা ধারণা দিয়েছেন আল্লাহ নবীর পর থেকে এই পর্যন্ত 3 লক্ষ তফসির লিপিবদ্ধ করা হয়েছে কোরআনের তফসির, কিন্তু এই 3 লক্ষ তফসির লেখার পরেও আল্লাহর পবিত্র কোরআন মাজিদের তফসিরের 100 ভাগের 1 ভাগ এখন পর্যন্ত আদায় হয় নাই। সুবহানাল্লাহ। আমার ভাই আল্লাহর পয়গাম্বর নবীজি দেখার পরে বললেন জিবরাইল ওরা খারাপ, নবীজি বললেন এরা হলো ওই মানুষ যারা ফরজ নামাজ নিয়ে গাফলতি করে নামাজ পড়ে না, নামাজ পড়েই না, এরা নয় নামাজের গাফলতি করে, এর ব্যাখ্যায় বোঝা যায় নামাজ পড়ে তবে রুকুন গুলি সঠিকভাবে আদায় করে না। সব রুকুন মসজিদে আসলে বাসায় গেলে জহরের নামাজ পড়তে 5 মিনিট লাগে, আর মসজিদে আইসা সামান্য লম্বা হইলে নামাজ লম্বা হয়ে গেছে, খাটো হইলে নামাজ খাটো হয়ে গেছে, ইমাম সাহেবের কেরাত এই হয়ে গেছে সেই হয়ে গেছে, তুমি একদিন নামাজ পড়ায় দেবো। একটু লজ্জা থাকা দরকার। আমি যদি ডাক্তার হই ডাক্তারের ভুল ধরলে আমার হবে, আমি যদি প্রফেসর হই আরেকজন প্রফেসরকে ভুল ধরার অধিকার আমি রাখি, কিন্তু আলেম হইয়া যদি আরেকজন প্রফেসরকে ভুল ধরি আমাকে ব্যাকল বলবে না। আল্লাহর নবী আযাব দেখার পরে বিচলিত হয়ে গেলেন, নবীজি বললেন যারা ফরজ নামাজ নিয়ে গাফলতি করে, আজকে জুমার মসজিদে যত মুসল্লি হয় নামাজে কি এরকম মুসল্লি হয়, সবাই বলে নামাজ নিয়ে গাফলতি চলে, আমরা সবাই নামাজ নামাজ নিয়ে গাফলতি চলে। আবার ভাইরা রাসূল এই আযাব দেখার পরে নিজেই বিচলিত হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, বাক্রুদ্ধ হয়ে গেলেন, নবীজির জবানে কোনো কথা নাই, একেবারে নীরব নিস্তব্ধতা। এরপরেই জিব্রাইল একটা সুসংবাদ শোনায় দিলেন আল্লাহর পয়গম্বর, কিছু দূরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন কিছু মানুষ এরা জান্নাতে না জনে আমার যত খাবার গুলি আছে কাছে দিয়ে কাইটা নেয়, হাত দিয়ে ঠাইনা নেয়, এদিকে ঠাইনা নেয়, এদিকে আবার আগের মতো হয়ে যায়। জিব্রাইল বললেন এরা হলো আপনার উম্মতের ওই সকল মানুষ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, এদের জিহাদের বদৌলত, এদের জিহাদের নিয়ামত, এদের জিহাদের সওয়াব আল্লাহ পরকালে যতটুকু পারেন ততটুকু বাড়ায় দিবেন হিসাবের বাহিরে। আমার ভাইরা জন্যে নামাজ নিয়ে গাফলতি করলে হবে না, আমাদের সকলকে নামাজি হওয়া লাগবে, নামাজ হলো আল্লাহর বিধান। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, সময় মতো নামাজ পড়া পরদিন আল্লাহর বিধান বেশ কম করলে হবে না। আল্লাহর পয়গাম্বর এগুলি দেখার পরে
অনেক লম্বা সফর করার পর বিস্তারিত বলা সম্ভব নয়, নবীজি আজরাইলের দরবারে চলে গেলেন। গিয়া দেখলেন আজরাইল বিশাল বড় দেহের অধিকারী বসে আছে, নিজের দিকে তাকায়া নবীজি সালাম দিলে আজরাইল জবাব দেয় নাই। অনেকক্ষণ পরে আজরাইল ইশারা দিয়া সালামের জবাব দিলে। এর কিছুক্ষণ পর জিবরাইলের বলার পরে আজরাইল মাথা উঠাইলে। আল্লাহ নবী বললেন, এ ভাই আজরাইল কি হয়ে গেল? আমি নবীজি সালাম দিলাম, সালামের জবাব দিলেন না। ওই জিবরা আজরাইল বললেন, ওগো নবীজি, এই যে আমার হাতে একটা খাতা আছে, এই খাতার ভিতরে পৃথিবীর যত মানুষ সমস্ত মানুষের নাম এই জায়গায় লেখা, আমার ডান থেকে বিশাল বড় একটি গাছ, এই গাছের যত পাতা আছে এক একটা পাতার মধ্যে এক একজন বান্দা এবং তার আব্বার নাম লেখা, বান্দার হায়াত যখন শেষ হয়ে যায় ওই পাতা সবুজ হয়ে যায়, কিছুক্ষণ পরে আমার নিচে পড়ে আমি তখন খাতার ভিতরে তাকায় দেখি তার হায়াত যতদিন ছিল শেষ হয়ে গেছে। এরপরে আমার ওয়াদার হয় ওই বান্দাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আমাদের সবাইকে দুনিয়া থেকে যাওয়া লাগবে না, সবসময় তার টাকা লাগবে, একদিন না একদিন যাইতে হবে। এই মরণের যে আজাব কষ্টটা হবে আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর সব সময় উম্মতকে নিয়ে চিন্তিত হয়ে থাকতেন, নবীজি ওই সময়ও চিন্তিত হয়ে গেলেন। এরপরে নবীজি জিজ্ঞাসা করলেন, আজরাইল তুমি যে মানুষের জান কবজ করো, মানুষের কেমন কষ্ট হয় একটু বলবে? আজরাইল বললেন, নবী গো আমি যদি বলি আপনি তো কষ্ট করেন। রাসূল বলেন, একটু বলেন না। এরপরে আজরাইল সুন্দর করে একটা উদাহরণের মাধ্যমে আল্লাহ নবীকে বুঝাইয়া দিলেন। নবীজি সামান্য পরিমাণ খুশি হইলেন উম্মতের এই সুসংবাদ শুনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।